বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দেশের ক্রীড়া ইতিহাসের প্রায় সব উত্থান পতনের সাক্ষী। কিন্তু গত তিন বছর ধরে এই স্টেডিয়ামে বন্ধ সব খেলাধুলা, কারণ সংস্কার। প্রাথমিক বাজেট অনুযায়ী 98 কোটি টাকা ব্যয়ে সংস্কার করার কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের, কিন্তু সেই বাজেট বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় 155 কোটি টাকায়। পুরো স্টেডিয়াম এখন ঢাকা থাকবে শেডে, বসবে নতুন চেয়ার, পরিবর্তন আসছে ফ্লাড লাইটে, সংস্কারের পর আলো আসবে এলইডি লাইটের, সংস্কার হয়েছে ভিআইপি বক্সের, নতুন করে তৈরি করা হচ্ছে মিডিয়া সেন্টার, আর নতুন অ্যাথলেটিক স্টাফ তো বসানো হয়েছে ইতিমধ্যেই। এছাড়া মূল ভেনু মাঠও তৈরি এখন খেলার জন্য। এমন সব পরিবর্তনের জন্যই বেড়েছে বাজেট, যা কিছুদিন আগে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। উনি অ্যাপ্রিসিয়েট করেছেন, কারণ এখানে বড় বেশি পরিবর্তন ছিল না। একটা ছিল যে গ্যালারির একটা অংশ আমরা কি বলে এটাকে শেড লাগিয়েছি, বাকি অংশটুকু শেড লাগানোর জন্য এখানে আসলে বাজেট বৃদ্ধির বিষয়টা এসেছে। পাশাপাশি হচ্ছে যে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে নর্মাল লাইটের পরিবর্তে এলইডি লাইট লাগানো, যেটা ফুটবল ফেডারেশনের চাহিদা ছিল। তো তাদের চাহিদা অনুযায়ী আমরা এটা নিয়ে গেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাও অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং এক্ষেত্রে বরাদ্দও আমরা আশা করি খুব শীঘ্রই পেয়ে যাব, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় আসলে এটা বাজেটটা ঝুলেছিল। শুধুমাত্র সেটটা তো আমাদের অলরেডি, এটা তো সময় বেশি লাগবে না, ফ্লাড লাইট তো অর্ডার দিলেই চলে আসবে। আমরা তো আপনারা দেখেছেন যে আমরা টার্ফ অলরেডি বসিয়ে ফেলেছি, আমরা মাঠ প্রস্তুত করে ফেলেছি, শুধুমাত্র আমাদের লাইটটার জন্য আমাদের প্রবলেমটা হয়েছে। একদম শেষ মুহূর্তে এসে ফুটবল ফেডারেশন নর্মাল লাইটের পরিবর্তে এলইডি লাইটটা বলার কারণে আমরা সব কিছু আর আসলে বাজেট পরিবর্তন করতে হয়েছে। অ্যাথলেটিক্স ও ফুটবল ফেডারেশনই মূলত ব্যবহার করবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কিন্তু ফুটবলে গত বেশ কিছুদিন ধরে চলছে বেশ অচল অবস্থা। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ফিফা কর্তৃক বাফুফের সাবেক সাধারণ সম্পাদক সোহাগকে নিষেধাজ্ঞা দেয়া, সাংবাদিকদের নিয়ে বাফুফের সভাপতি ও সহসভাপতির বাজে মন্তব্য, নারী ফুটবল দলের জন্য ফেডারেশনের কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে না পারা, পরিপ্রেক্ষিতে ফুটবলার ও কোচের ক্যাম্প ছেড়ে চলে যাওয়া, এমন সব কারণে বেশ নাজুক অবস্থায় আছে দেশের ফুটবল। প্রতিমন্ত্রীর কাছে তাই জানতে চাওয়া ছিল ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের ব্যাপারে। আলাপ হয়েছে ফুটবল নিয়ে, আলাপ হয়েছে, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে, আরও আমাদের অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা হয়েছে, তারপরে প্রতিবন্ধী স্টেডিয়াম নিয়ে আলোচনা হয়েছে, তারপরে এরকম অনেক ধরনের বিষয় নিয়ে আসছে। তবে আসলে মানে যেহেতু একটু কিছু বিষয় আসলে একেবারে মানে বলা যাবে না সবার সামনে, প্রতিমন্ত্রী বলতে চাননি। তবে এটা ধারণা করা যায় ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী যে পরামর্শ দেবেন তাতে আরও গতিময় হবে দেশের খেলাধুলা।